আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো কার্বোরেটরের যে ছয়টা সার্কিট ছিল সেই ছয়টা সার্কিটের দুটোকে নিয়ে আমরা আজকে এখানে কথা বলবো, এবং সেই সোক সার্কিট এবং ফ্লোট সার্কিট সে দুটাই আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়ে দিব। এবং বোঝানোর একটা ডায়াগ্রামের মধ্যে বোঝানোর কারণটা হচ্ছে গিয়ে আপনাদের যাতে আঁকতে সুবিধা হয়, এবং যাতে বিভিন্ন ধরনের ডায়াগ্রাম এঁকে মাথা নষ্ট করার কোনো দরকার নেই, একটা ডায়াগ্রামের মধ্যে আপনি সবগুলোই ক্লিয়ার করে নিতে পারবেন। ওকে, ফার্স্ট তাহলে আমরা জানবো আজকে চোক সার্কিট এবং ফ্লোট সার্কিট। তো ফার্স্টে আমরা জেনে নিই এখানে বিভিন্ন যে যন্ত্রাংশ রয়েছে সেই যন্ত্রাংশগুলোর কাজ সম্বন্ধে আমরা একটু জেনে নিব। হ্যাঁ, ফার্স্ট আপনার এখানে হচ্ছে কি আপনার অ্যাক্সেলারেটিং পাম্প। অ্যাক্সেলারেটিং পাম্প হচ্ছে আপনার ইঞ্জিনে যখন অতিরিক্ত পরিমাণ এয়ার ফুয়েলের প্রয়োজন হবে, যখন আপনার ইঞ্জিন হাই স্পিডে চলছে তখন আপনার অতিরিক্ত, মনে করেন হয়তো হাই স্পিড বা লো স্পিড, যে সময় আপনার অতিরিক্ত ফুয়েলের পরিমাণ প্রয়োজন হবে তখন এই অ্যাক্সেলারেটিং পাম্প অধিক পরিমাণ পাম্পিং করে এখানে আপনার এয়ার ফুয়েল এয়ার সরি ফুয়েলটা মানে বাড়তি পাঠাবে। দেন হচ্ছে গিয়ে এখানে যে নিডেল ভালভ, হ্যাঁ, এখানে যে আপনার এই ফুয়েল পাম্প হতে ফুয়েল পাম্প তো ফুয়েলগুলো আপনার যখন এই দিক দিয়ে ঢুকবে এই প্রবেশ করাটা নিয়ন্ত্রণ করবে হচ্ছে কি আপনার নিডেল ভালভ। নিডেল ভালভটা যদি আপনার এখানে থাকে তাহলে আপনার এখানে ফুয়েলটা ঢুকতে পারবে না, যদি নিডেল ভালভটা খুলে যায় তখন ফুয়েলটা ঢুকতে পারবে। এবং এই যে ফ্লোট রয়েছে সেই ফ্লোটটা এই নিডেল ভালভকে কন্ট্রোল করবে। ওকে, সো দেন হচ্ছে কি আপনার এই যে মেইন নজল, মেইন নজল দিয়ে এখান থেকে এয়ার ফুয়েলগুলো আপনার এখানে যে ফুয়েলগুলো থাকবে সেই ফুয়েলগুলো আপনার মেইন নজল দিয়ে ভেঞ্চুরিতে যাবে। এখানে থ্রোটল ভালভ, থ্রোটল ভালভ হচ্ছে কি আপনার অ্যাক্সেলারেটিং প্যাডেলের সাথে সংযুক্ত থাকবে, এবং অ্যাক্সেলারেটিং প্যাডেল যদি বেশি চাপা হয় তাহলে এটা বেশি খুলবে, এটা যদি অ্যাক্সেলারেটিং প্যাডেল যখন কম চাপা হবে তখন থ্রোটল ভালভ কম খুলবে। দেন এটা হচ্ছে কি চোখ ভালভ, চোখ ভালভ হচ্ছে কি বাতাসের প্রবাহকে নিয়ন্ত্রণ করবে এই চোখ ভালভ। আর ভেঞ্চুরি, ভেঞ্চুরিতে তো আপনার এয়ার ফুয়েল মিক্সচার আপনার মানে এয়ার ফুয়েল মিক্সচার উৎপন্ন করবে ভেঞ্চুরিতে। ওকে, ফার্স্ট তাহলে আমরা ফ্লোট সার্কিটকে নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, ফ্লোট সার্কিট হচ্ছে গিয়ে এই জিনিসটাকে, এই মূলত এই জিনিসটা হচ্ছে গিয়ে ফ্লোট চেম্বার, এটা পুরোটা হচ্ছে একটা ফ্লোট চেম্বার। এই ফ্লোট চেম্বারের মধ্যেই আসলে মূলত ফ্লোট সার্কিটটা কাজ করে। তো কীভাবে কাজ করে, ফার্স্ট আপনার যখন ফুয়েল এদিক দিয়ে আসবে অর্থাৎ পাম্প থেকে যখন ফুয়েলগুলো এদিক দিয়ে আসবে তখন ফুয়েলগুলো এদিকে এসে এখানে জমা হবে, আর এখানে যে এই ফ্লোটগুলো রয়েছে সেই ফ্লোটটা হচ্ছে কি আপনার একটা ফুটবলের মতো, অর্থাৎ যেটা ভাসে ভাসমান একটা ফুটবলের মতো, অর্থাৎ এই জিনিসটা ভাসবে। হ্যাঁ, যখন আপনার ফুয়েলগুলো এদিক দিয়ে প্রবেশ করে এখানে জমা হবে, জমা হতে হতে যখন এইখানে মানে জমা হতে হতে যখন আপনার এই জায়গায় পরিমাণ চলে আসবে তখন সরি এই জায়গা না অবশ্যই যখন আস্তে আস্তে পুড়তে থাকবে তখন এই ফ্লোরটা উপরের দিকে উঠতে থাকবে। ওকে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। যখন আপনার এদিক দিয়ে ফুলগুলো নিচে পড়বে, পড়তে পড়তে যখন ফুলগুলো উপরের দিকে মানে পুড়তে থাকবে, পুড়তে থাকার ফলে এদিকে যে ফ্লোট রয়েছে সেই ফ্লোটটা তো ভাসমান, সো পানি মানে ফুলগুলো যতটুকু উপর উঠবে ফ্লোটটাও আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে, এবং এক সময় এই ভালভটা গিয়ে এই জায়গার মধ্যে থাকবে, এই জায়গায় চলে আসবে এবং এদিকে আপনার প্রবাহের পরিমাণ বন্ধ হয়ে যাবে। ওকে, আশা করছি বুঝাতে পেরেছি। আচ্ছা, আমি আরেকবার ক্লিয়ার করি। দ্যাট মিন্স আপনার যখন এদিকে ফুলগুলো আসবে, ফুলগুলো এসে এখানে জমা হবে, জমা হতে হতে ফুলগুলো যখন আস্তে আস্তে জমা হতে হতে উপরের দিকে উঠবে তখন এই ফ্লোরটাও উপরের দিকে উঠবে, কারণ এটা হচ্ছে একটা ভাসমান ফ্লোর, সো ফ্লোরটাও উপরের দিকে উঠবে। ফ্লোরটা যখন উপরের দিকে উঠবে নিডেল ভালভটা এই জায়গায় এসে আপনার ফুয়েল প্রবাহটাকে বন্ধ করে দিবে, আর যখন আপনার এখানে যখন ফুয়েলগুলো এই যে নজল দিয়ে এখানে চলে যেতে যেতে ফুলগুলো পরিমাণ যখন কমতে থাকবে তখন ফুলগুলো পরিমাণ কমতে থাকলে এটাও আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, নিচের দিকে যখন নামতে থাকবে এই নিডেল ভালভটাও নিচের দিকে নামতে থাকবে, এবং এদিক দিয়ে আবার পুনরায় আপনার ফুয়েল প্রবাহটা চালু হবে। এটাই হচ্ছে কি মূলত ফ্লোট সার্কিটের কাজ, মানে প্রয়োজন অনুসারে আপনার এখানে ফ্লুইডের পরিমাণকে নিয়ন্ত্রণ করবে হচ্ছে গিয়ে এই ফ্লোট সার্কিটটা, মানে ইঞ্জিনে আপনার এর ফলে আপনার হয়টা কি ইঞ্জিনে অতিরিক্ত ফুয়েলটাও সরবরাহ করতে দেয় না, প্রয়োজন অনুপাতে এখান থেকে ফুয়েলটা সরবরাহ হয়। ওকে, আর হচ্ছে কি আপনার সোক সার্কিট, সোক সার্কিট হচ্ছে গিয়ে এই সোক সার্কিটের সময় আপনার এই চোখ ভালভ এবং থ্রোটল ভালভ উভয় পরিমাণ অল্প পরিমাণ খোলা থাকবে, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে পুরো পরিমাণ, কিন্তু পুরো পরিমাণ খোলা থাকবে না,
অল্প পরিমাণ খোলা থাকবে এবং এদিক দিয়ে অল্প পরিমাণ এয়ার আপনার কার্বোরেটরের মধ্যে প্রবেশ করবে। আর কার্বোরেটরে আপনার অল্প পরিমাণ এয়ার তো প্রবেশ করছে, কিন্তু আপনার ফুয়েলের পরিমাণ সেম রয়েছে। হ্যাঁ, ফুয়েলের পরিমাণ যখন সেম রয়েছে তখন সেখানে রিচ মিক্সচার উৎপন্ন হবে। এই রিচ মিক্সচারের পরিমাণ হচ্ছে কি আপনার 9:1 থেকে 10:1 পর্যন্ত এখানে রিচ মিক্সচার। হ্যাঁ, এটা আপনার চোক সার্কিটটা প্রধানত আপনার ইঞ্জিন যখন ঠান্ডা অবস্থা থাকে তখন ইঞ্জিন স্টার্ট করার জন্য এই চোক সার্কিটটা ব্যবহার করা হয়। অতিরিক্ত ফুয়েল অর্থাৎ রিচ মিক্সচার হচ্ছে গিয়ে ফুয়েলের পরিমাণ বেশি এবং এয়ারের পরিমাণ কমটা হচ্ছে গিয়ে আপনার রিচ মিক্সচার। ওকে, সো আশা করছি ফ্লোট সার্কিট এবং চোক সার্কিটের মানে কার্যক্রমটা বুঝাতে পেরেছি। আমি সামনে অন্যান্য যে সার্কিটগুলো রয়েছে ওখান থেকে যে ইম্পর্টেন্ট সার্কিটটা রয়েছে ওই সার্কিটটা অর্থাৎ আইডেল সার্কিটটা নিয়ে আমি ভিডিও করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি কোথাও বুঝতে প্রবলেম হয় বা আমার কোথাও যদি কোনো কথায় কোনো জায়গায় যদি প্রবলেম হয় বা আমি বুঝাতে পারছি না এমন যদি মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।